নমস্কার দর্শক বন্ধু, প্রকৃত জ্যোতিষের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। তাহলে 2020-র যেটা সবচেয়ে অনন্য বিষয়, রিমার্কেবল ফিচার, সেটা হচ্ছে যে 2020-তে সমস্ত গ্রহ নিজের ঘরে বক্রগতিতে যাচ্ছে। এবার এই বক্রগতির যে সমস্যাটা, যেটা বিড়ম্বনা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে গ্রহ আমার পৃথিবীর খুব কাছে চলে এলো। গ্রহ যখন পৃথিবীর খুব কাছে চলে এলো, তখন গ্রহর প্রভাব, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য প্ল্যানেটস ইনক্রিজ ম্যানিফোল্ড, গ্রহর প্রভাব অনেক অধিকতর হয়ে গেল, বৃদ্ধি পেল। তাহলে গ্রহর যে অ্যাক্টিভিটি, গ্রহর যে কারকতা, গ্রহর যে ধর্ম, চরিত্র, বৈশিষ্ট্য, গুণ, তার প্রতি আমার এনার্জিটা, আমার মনন চিন্তনটা আরো বেশি আকৃষ্ট হবে। গ্রহ যখন পৃথিবীর কাছে আসছে, তখন পৃথিবীর মানুষের উপর তো সেই গ্রহর অ্যাক্টিভিটির যে সিম্বলিজমটা, সেটার প্রতি আমি একটা আকর্ষণ, একটা পুল অনুভব করব। কিন্তু এই বক্রগতির যে এনার্জিটা, যে ঊর্জাটা, সেটা প্রবেশ করছে অন্তরে, সেটা অভ্যন্তরীণ এনার্জি, সেটা অনেক আন্তরিক হয়ে যাচ্ছে, অন্তর্মুখী হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমার ভিতরে এনার্জিটা অনেক বেশি প্রবেশ করছে, কন্ট্রাডিকশনটা বোঝার খুব প্রয়োজন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন। গ্রহ পৃথিবীর কাছে চলে আসছে, গ্রহর প্রভাব বেশি পড়ছে, গ্রহর বিচ্ছুরণ প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই গ্রহ সংক্রান্ত আমার মনের মধ্যে যে সংস্কার, যে কামনা বাসনা, সেটা জাগ্রত হচ্ছে, সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে। তাহলে সেই গ্রহ সংক্রান্ত আমার যে কামনা বাসনা, সেটাকে আমি চরিতার্থ করার জন্য উদ্বুদ্ধ হব, প্রেরণা পাচ্ছি, কারণ গ্রহর প্রভাব তো বাড়ছে। বুধ যখন বক্রগতিতে গেল, বুধ পৃথিবীর কাছে এলো, বুধ থিঙ্কিং প্ল্যানেট, থট প্রসেসের প্ল্যানেট, বুধ পৃথিবীর কাছে চলে এলো, বক্রগতিতে এলো, তখন আমার মধ্যে চিন্তাশীলতা বৃদ্ধি পাবে, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। কিন্তু বুধ যখন বক্রগতিতে আসছে, তখন আমার ওই চিন্তা করাটা কিন্তু উচিত নয়, এটাই হচ্ছে বিড়ম্বনা, এটাই একটা পরস্পর বিরোধী, একটা অসঙ্গতির জায়গা, ইমব্যালেন্সটা ওখান থেকে সৃষ্টি হয়, বক্রগতির গ্রহর সমস্যা এখান থেকে সৃষ্টি হয়। ম্যালফাংশনিং অফ রেট্রোগ্রেড প্ল্যানেটস কেন হয় সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আপনার জন্মচকে যে গ্রহটা বলবান, প্ল্যানেট উইচ ইজ স্ট্রং ইন ইয়োর হরোস্কোপ উইল বিকাম মোর অ্যাক্টিভ অ্যান্ড ডমিনেন্ট। যে গ্রহ আপনার জন্মচকে বেশি বলবান, তার সক্রিয় ভূমিকা অনেক বেশি হবে। ঠিক সেই রকম গ্রহ বক্রী হয়ে যখন পৃথিবীর কাছে আসছে, তখন সেই গ্রহর চরিত্র ধর্ম আমার মধ্যে বেশি সক্রিয় হবে, বেশি জাগ্রত হবে। কিন্তু সেটা হওয়াটা
বাহ্যিকভাবে উচিত নয়, সেটাকে আন্তরিকভাবে অন্তর্মুখী হয়ে সেটাকে ব্যবহার করতে হবে, সেটা আমরা পারি না, সেই ট্রেনিংটা আমাদের নেই। সেইটা আমরা যখন আপনারা হরোস্কোপ দেখাতে আসেন জ্যোতিষীর কাছে, তখন জ্যোতিষী আপনাকে বলবে ডিউরিং এ কনসালটেশন যে আপনার এই গ্রহটা বক্রী, দিস ইজ হাউ ইউ শুড ওয়ার্ক উইথ দিস প্ল্যানেট, দিস ইজ হাউ ইউ শুড ইউজ দিস প্ল্যানেটস এনার্জি, আপনি এই গ্রহর ঊর্জাটা শক্তিটা গুণটাকে এইভাবে ব্যবহার করুন। গ্রহ আপনাকে কি করবে, হাউ আ প্ল্যানেট ইজ গোয়িং টু ইনফ্লুয়েন্স ইউ, 2020-তে আপনার কি হবে, এটা তো জ্যোতিষীর জ্যোতিষ, জ্যোতিষের ফলাফল তো সেটা নয়, সনাতন ধর্ম সপ্তঋষিদের জ্ঞান তো সেটা নয়। রেট্রোগ্রেড প্ল্যানেটের এনার্জিটা ইনওয়ার্ডস আপনার অন্তরে গিয়ে প্রবেশ করবে। এবার আপনার অন্তরে গিয়ে যখন প্রবেশ করছে, তখন আপনি একটা আপনাকে নাড়া দিচ্ছে, এবার অন্তরে যখন নাড়া দিল, আপনার কোরে গিয়ে আপনার সত্তার মধ্যে গিয়ে যখন সে একটা অভিঘাত করছে, তখন সেই এনার্জিকে বাহ্যিক প্রকাশে ব্যবহার করাটা নিষিদ্ধ রেট্রোগ্রেশনের সময়, বক্রগতির সময়। অন্তরে অভিঘাত করার পর ওই গ্রহর যে এনার্জিকে সেটাকে ব্যবহার করতে হবে একটা পর্যবেক্ষণের জন্য, একটা পুনর্বিচারের জন্য, যে ওই গ্রহ সংক্রান্ত আমার যে কামনা বাসনা সেটার পুনর্বিচার, সেটার পুনর্বিবেচনা, রিভিউইং দ্য ডিজায়ার্স রিলেটেড টু দ্যাট প্ল্যানেট, এটাই হরোস্কোপ কনসালটেশনের সময় হয়। এবার 2020-তে যখন প্রত্যেকটা গ্রহ নিজের ঘরে বক্রগতিতে যাবে, তখন মানবজাতির পরম কর্তব্য হচ্ছে প্রত্যেকটা গ্রহর যে কারকতা, সেই কারকতা সংক্রান্ত যে কামনা বাসনা, প্রত্যেকটা গ্রহর যে ধর্ম, যে চরিত্র, যে গুণ, যে বৈশিষ্ট্য, সেই গুণ বৈশিষ্ট্য ধর্ম চরিত্রকে বলিষ্ঠ করা, সমৃদ্ধ করা, কীভাবে বলিষ্ঠ করা, কীভাবে সমৃদ্ধ করা, না নিজের ওই গ্রহ সংক্রান্ত যে কামনা বাসনা আছে সেটাকে, সেই নিজস্ব ব্যক্তিগত কামনা বাসনাকে পুনর্বিবেচনা, পুনর্বিচার করা, পর্যবেক্ষণ করা, পরিদর্শন করা, এটা আমাদের পরম কর্তব্য 2020-তে। কারণ এই কন্ট্রোল, বক্রগতির গ্রহকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তখন ওই বক্রগতির গ্রহর যে প্রবল এনার্জি পৃথিবীর সান্নিধ্যে আসার কারণে, ওই প্রবল এনার্জিকে যখন আমরা বাহ্যিক প্রকাশ করতে যাব, বাস্তবে প্রকাশ করতে যাব, ম্যানিফেস্ট করতে যাব, এক্সপ্রেস করতে যাব, তখন সেটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, তখন সেটা একটা নেগেটিভ রেজাল্ট ক্রিয়েট করবে। কারণ ওটা বাইরে প্রকাশের জন্য নয়, তখন ওটা ইন্টারনালি অন্তরে সত্তায়, ওটা তখন সার্ভিস মেনটেন্যান্সের টাইম।
আপনার গাড়ি বা আপনার কোনো ডিভাইস, আপনার কোনো যন্ত্র যদি মেনটেন্যান্সের সময় হয়, যদি সার্ভিসিংয়ের সময় হয়, তখন সেটাকে যদি আপনি ব্যবহার করেন তখন অ্যাক্সিডেন্ট হবে, তখন গাড়ির ক্ষতি হবে, ডিভাইসের ক্ষতি হবে। মেনটেন্যান্সের টাইমে মেনটেন্যান্সটা করতে হবে তো, তবেই তো ব্যবহারের সময়, ইউজেজের সময় আপনি সঠিক ফাংশনিংটা পাবেন। আপনার গ্রহ ফাংশন করে না কেন? কারণ আপনি মেনটেন করছেন না তো, কোনো মেনটেন্যান্স নেই তো, জিরো মেনটেন্যান্স। জগৎ সংসারে বাহ্যিকভাবে গ্রহর এনার্জিটাকে একদম ব্যবহার করা চলবে না, এবং 2020-তে সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে, কারণ প্রত্যেকটা গ্রহ নিজের ঘরে। এবং কালপুরুষের রাশিচক্র যদি আমরা লক্ষ্য করি, তাহলে লগ্ন দ্বিতীয়, তৃতীয়, নবম আর দশম, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, নবম আর দশম সার্ভিসিংয়ে যাচ্ছে, এবং খুব ক্রিটিক্যাল সার্ভিসিং নিজের নিজের ঘরে। তাহলে আপনার হেলথ, আপনার ওয়েলথ, আপনার কমিউনিকেশন, আপনার পরাক্রম, আপনার উইল পাওয়ার, স্ট্রেংথ, আপনার হায়ার থিঙ্কিং, আপনার কর্ম, ওয়ার্ক, এই সব কিছুকে আপনার মেনটেন্যান্সে নিয়ে যেতে হবে। এটা ডাইরেক্টলি, যেহেতু এই ঘরগুলো, যেহেতু লগ্ন দ্বিতীয়, তৃতীয়, নবম আর দশমে অবস্থান করে বক্রগতিতে যাচ্ছে, সুতরাং ডাইরেক্টলি আপনার লগ্ন দ্বিতীয়, তৃতীয়, নবম, দশম সার্ভিসিংয়ে গেল। কিন্তু তার সঙ্গে আপনার মঙ্গলের অষ্টম, শুক্রের সপ্তম, বুধের ষষ্ঠ, শনির একাদশ, বৃহস্পতির দ্বাদশ সব যাবে, সব মেনটেন্যান্সে যাবে। তাহলে বাকি রইল কি? ফোর্থ অ্যান্ড ফিফথ, চন্দ্র আর রবি, তাদের তো গ্রহণ নেই, তাদের তো বক্র নেই, বক্রগতি নেই, কিন্তু তাদের গ্রহণ আছে। তাহলে এই গ্রহণটা এই জন্য তার সঙ্গে লিঙ্কড, সংযুক্ত, কানেক্টেড। গ্রহণের সময় মন আর বুদ্ধির সার্ভিসিং, ফোর্থ আর ফিফথ। শুক্র সম্পর্ক, মঙ্গল কোনো নতুন প্রজেক্ট, কোনো প্রপার্টি ক্রয়, বুধ আমার কমিউনিকেশন, কম্পিউটার ইটসেট্রা, এই যে জায়গাগুলো, এগুলো একদম কোনো নতুন, মঙ্গলের বক্রগতিতে যাওয়ার পর কোনো নতুন প্রজেক্টে হাত দেবেন না, কোনো প্রপার্টি কেনার কথা ভাববেন না। শুক্র বক্রগতিতে গেলে কোনো বিবাহ নয়, কোনো নতুন রিলেশন নয়। বুধ বক্রগতিতে গেলে কমিউনিকেশন কোনো শুরু করবেন না, কোনো কম্পিউটার কিনবেন না, কোনো মোবাইল ফোন কিনবেন না, এগুলো সব এম্বার্গো, নিষিদ্ধ। এক্সটার্নালি, বাইরে বাহ্যিক কোনো প্রকাশ হবে না, কিন্তু আপনার মধ্যে বাহ্যিক প্রকাশের প্রবল তাড়না থাকবে, কারণ গ্রহর প্রভাবটা তো পুরোপুরি আপনাকে সিক্ত করছে। ওইটাই তো সংযমের জায়গা, ওই জন্য শনির ইম্পর্টেন্স। ওই ডিসিপ্লিনটা, ওই সংযমটা মেনটেন করতে পারলে তবেই গ্রহগুলো সঠিকভাবে ফাংশন করবে। এই আলোচনা আমরা আগামী অনুষ্ঠানে আরও এগিয়ে নিয়ে যাব। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আজকের মতো অনুমতি দেবেন, নমস্কার।